বন্ধুরা, মাধ্যমিক 2020-র রেজাল্ট কবে প্রকাশিত হবে তা নিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি ঘোষণা হয়ে গেছে। খুব দ্রুত মাধ্যমিক 2020-র রেজাল্ট প্রকাশিত করবে বলে ঘোষণা করল পর্ষদ। সুতরাং ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, আর ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো, আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে মধ্যশিক্ষা পর্ষদ একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলো। তাদের নিয়ম মেনে অর্থাৎ রবিবার কালকে প্রকাশিত করেছে নতুন একটি বিজ্ঞপ্তি মাধ্যমিকের রেজাল্ট নিয়ে। কিন্তু রবিবার কোনো বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে প্রকাশিত হয় না। নিয়ম উল্লঙ্ঘন করে খুব দ্রুততার সাথে মধ্যশিক্ষা মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত করার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তিতে, তা নিয়ে তো বলবোই। তার আগে তোমাদের কিছু উল্লেখযোগ্য কথা আলোচনা করি মাধ্যমিক 2020-র সংক্রান্ত। পর্ষদ কিন্তু জানিয়ে দিয়েছে তোমাদের মাধ্যমিক 2020-র 90% পরীক্ষার্থীদের নম্বর জমা পড়ে গেছে। এখন মাত্র 10% এমন ছাত্রছাত্রী রয়েছে যাদের নম্বর এখনও জমা পড়েনি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে পর্ষদ কী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা এখন দেখে নেব। যে সমস্ত পরীক্ষার্থীদের মাধ্যমিকের নম্বর এখনও পর্যন্ত জমা পড়েনি, অর্থাৎ যে 10% পরীক্ষার্থীদের নম্বর এখনও পর্যন্ত জমা পড়েনি, তাদের নম্বর পরীক্ষকদের এবং প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে 48 ঘন্টার মধ্যে জমা দিতে বলেছে পর্ষদ। দিন আগে পর্ষদ জানিয়েছিলেন লকডাউনের দরুন মাধ্যমিক রেজাল্ট আগস্ট মাসে আউট হবে। পর্ষদ কালকেই সরাসরি জানিয়ে দিয়েছে যে এক মাসের মধ্যেই অর্থাৎ জুলাই মাসে মাধ্যমিকের রেজাল্ট আউট হবে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে জুলাই মাসের 7 থেকে 15 তারিখের মধ্যে মাধ্যমিক 2020-র রেজাল্ট আউট। বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো মাধ্যমিক 2020-র রেজাল্ট তোমাদের এখন যে নোটিশ রয়েছে সেই নোটিশ অনুযায়ী জুলাই মাসের 7 থেকে 15 তারিখের মধ্যে আউট হবে।